মুখ্যমন্ত্রীর সেক্রেটারির পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে মোবাইল এবং বিভিন্ন মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছিল এক প্রতারক। সোমবার ওই প্রতারককে জালে তুলেছে পশ্চিম থানার পুলিশ। বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারের অভিযোগের উপর ভিত্তি করে এবং ওনার সহযোগিতায় ওই প্রতারককে আটক করেছে পুলিশ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ওই প্রতারকের আসল পরিচয়। ওই প্রতারকের আসল নাম পল্লব নাগ, বাড়ি রাজধানী বিজয় কুমার জমুনি এলাকায়। পাশাপাশি তার কাছ থেকে 5টি বেআইনি সিম কার্ড ও 2টি মোবাইলও উদ্ধার করে পুলিশ। ধৃত এই প্রতারক পূর্বেও বহু মানুষের সাথে এই ধরনের প্রতারণা করেছে বলে জানান পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে একটি মামলা নিয়ে 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। তো ইসকা ইনফরমেশন মিলনে কা বাদ দো তিন বার উসকো কল কিয়া হ্যায়, ইনফরমেশন মিলনে কা বাদ এই ইনফরমেশন হাম লোগোকো শেয়ার কিয়া হ্যায়। তো ইসকা বাদ এক একশন প্ল্যান হাম লোগ চক আউট কিয়া থা। তো জব ইয়ে মোবাইল লেনে কে লিয়ে আয়া থা বিদুরগড়তা চৌমনি ভিভো মোবাইল শপ মে, তো আমরা পুলিশ পার্টি ভি থা সিভিল ড্রেস মে আর ইউনিফর্ম মে ভি থা, উসকো পকড় লিয়া। ইন্টারোগেশন করনে কা বাদ পাতা চলা হ্যায় ইসকা নাম পল্লব নাগ, ইসকা ঘর বিজয় কুমার চৌমনি মে হ্যায়। ইনসিডেন্ট বহুত সারা পেহলে ভি কিয়া হ্যায়, আবি ইন্টারোগেশন চল রহা হ্যায়, ইসকা এগেনস্ট মে হাম লোগ এক কেস ভি লে লিয়া হ্যায়, আবি ইনভেস্টিগেশন চল রহা হ্যায়, আবি উসকো আজ কোর্ট মে হাম লোগ রিমান্ড করকে প্রেয়ার করকে কোর্ট মে ভেজ রহা হ্যায়। ওই প্রতারকের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।